আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নারীরা যে 15টি কারণে নামাজ পড়েও জাহান্নামে যাবে বিশ্বাস করতে পারবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন, রোজা রেখেও জাহান্নামে যাবেন, যত নেক আমল করেন জাহান্নামে যাবেন যদি এই 15টি কাজ করেন। অথচ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা 4টি কাজ করেই জান্নাত লাভ করতে পারবে। এর মধ্যে 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর কাজ হলো রমজান মাসের রোজা পালন করা। 3 নম্বর কাজ হলো সতীত্বের হেফাজত করা। 4 নম্বর কাজ হলো স্বামীর খেদমত করা, স্বামীকে খুশি করা, স্বামীর কথা মতো চলা। যদি এই 4টি কাজ করতে পারেন, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলেছেন, সাবধান মা বোনেরা, 15টি কাজ কখনোই করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তার মধ্যে 1 নম্বর হলো নামাজ ছেড়ে দেওয়া, বিশেষ করে ফজরের নামাজ। মা বোনেরা অনেকে আছে যারা 4 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না। এরকম অনেক মহিলারই আছেন। আপনারা সাবধান হয়ে যান। আপনার জীবনে যতই কষ্ট আসুক না কেন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নত নামাজের প্রতি অনেক তাগিদ দিয়েছেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ গোটা দুনিয়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যাকাত না দেওয়ার কারণে জাহান্নামে যাবেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, টাকার যেমন যাকাত আছে স্বর্ণেরও তেমন যাকাত আছে। অনেক মহিলারা আছে 10 ভরি, 15 ভরি, 20 ভরি, 40 ভরি স্বর্ণ আছে, কিন্তু যাকাত দিচ্ছেন না। যার 7.5 ভরি স্বর্ণ আছে তাকে যাকাত দিতে হবে। আর যাকাত দিতে না পারলে এই স্বর্ণগুলো কিয়ামতের ময়দানে সাপ হয়ে আপনাকে দংশন করবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন, এমন একদিন আসবে সেদিন তোমার এই সঞ্চিত ধনগুলোকে আগুনে জ্বালাই করে পিঠের উপর ছুঁড়ে মারা হবে আর বলা হবে, মজা চাখো, স্বাদ গ্রহণ করো, এই তো তোমার সেই ধন যার যাকাত তুমি দাওনি। তাই মা বোনেরা, আপনার যা স্বর্ণ আছে যার উপরে আপনার যাকাত ফরজ হয়েছে তাকে অবশ্যই যাকাত দিতে হবে। আর যদি আপনি আপনার উপর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও না দেন তাহলে আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। 3 নম্বর হলো গোসল ফরজ হলে অলসতার কারণে ঠিকমতো গোসল করে না আর এর কারণে নামাজ পর্যন্ত পড়ে না বা নামাজের সময় পর্যন্ত চলে যায়। এরকম অনেক মহিলারা রয়েছে, রাত্রিবেলা স্বামীর সাথে মিলন করেছে কিন্তু ফজরের সময় সে জাগলো না, দেরি করে ঘুম থেকে উঠে এতে কিন্তু তার ফজরের নামাজ কাজা হয়ে যায়। আর এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করে নেবেন। 4 নম্বর হলো অনেক মেয়ে আছে যারা নেল পলিশ ব্যবহার করে। সাবধান, নেল পলিশ লাগাবেন না। যে সমস্ত মা বোনেরা আঙ্গুলের মধ্যে নেল পলিশ ব্যবহার করেন, এদের অজু হয় না, এদের গোসল হয় না, এদের নামাজ হয় না। এই সমস্ত মেয়েরা মরতে দেরি কিন্তু জাহান্নামে যেতে দেরি নাই। সাবধান, এই যৌবন কিন্তু তোমার আসল সম্পদ নয়, এই যৌবন কিন্তু তোমার চিরস্থায়ী নয়, একদিন কিন্তু তোমায় মৃত্যুবরণ করতেই হবে, একটু চিন্তা করো। হে বোন, তোমার রূপ কমবে না, যৌবনও কমবে না, সুন্দরও কমবে না যদি তুমি নেল পলিশ ব্যবহার না করো। তাই সাবধান, আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকো, আল্লাহর হুকুম পালন করো, তাহলে মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নেই। 5 নম্বর, বেপর্দায় চলা। অনেক মেয়ে আছে যারা বেপর্দায় চলে, মুখ খুলে চুল খুলে চলে। হে বোন, আপনার চুলগুলো যতগুলো মানুষ দেখবে, যতগুলো গুনাহ হবে সবগুলো গুনাহ আপনার আমলনামায় মধ্যে জমা হবে। শুধু আপনি গুনাহ করছেন তা আপনাকে দেখে যেগুলো পুরুষ জাহান্নামী হবে, যতটা গুনাহ করছে প্রত্যেকটা গুনার অংশ আপনিও পাবেন।
যদি কোনো মানুষ নেক আমল করে তার আমল দেখে যদি অন্য কেউ আমল করে সে নিজে যেমন সওয়াব পাবে ওই অন্য লোকটা আমল করলে ওইখান থেকে একটা অংশ সে পাবে। আবার যখন কোনো মানুষ গুনাহ করে ওই গুনাহ অন্য মানুষ যদি তার কারণে করে তাহলে তার গুনার একটা অংশ আপনার উপর চলে আসে। তাই বেপর্দা হয়ে চলবেন না আর আল্লাহ জাহান্নামকে ভয় করুন, আপনার এই চুলগুলো কিন্তু আপনার সাপ হয়ে কামড়াবে। অথচ দুনিয়ার সাপকে এত ভয় পান, এক একটা জাহান্নাম কবরের সাপ 70 থেকে 99টা সাপ হবে, এত ভয়ঙ্কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপের এক ফোঁটা লালা যদি দুনিয়ায় পড়তো তাহলে পৃথিবী বিষে তামা হয়ে যেত, কোনো কিছু জন্ম নিত না। ওই সাপের কামড় কি আপনার সহ্য করতে পারবেন? তখন তো আপনাকে কেউ বাঁচাবে না। ভালোবেসে আপনি যে এত সাজগোজ করছেন ওই দিন তো তাকে পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানে এমন কিছু নারী হবে যারা উটের পিঠের মতো খোপা বাঁধবে, হেলে দুলে চলবে, পুরুষদের আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তারা এমন কাপড় পরবে মনে হবে যে তারা উলঙ্গ হয়ে আছে। এই জন্য বলছি, মা বোনেরা সাবধান, এরকম কোনো কাপড় পরিধান করবেন না যাতে আপনার দেহের কোনো অংশ দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সব মহিলারা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে শুক্রাণও পাবে না, অথচ জান্নাতে শুক্রাণ 500 বছর রাস্তার দূর থেকেও পাওয়া যাবে। অতঃপর এই মহিলাগুলো জান্নাতে শুক্রাণও পাবে না। এরপরে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলাদের মধ্যে অনেকে আছে অনেক কৃপণ, আল্লাহ ওদের অনেক সম্পত্তি দিয়েছে কিন্তু তারা দান করে না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দানকারীরা আল্লাহর নিকটতম, জান্নাতের নিকটতম, মানুষের নিকটতম, ঠিক জাহান্নাম থেকে দূরে। আর যারা দান না করে তারা আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, জাহান্নামের নিকটবর্তী। সাবধান, কৃপণতা করবেন না। যেই সমস্ত মহিলাগুলো কৃপণ তারা সকলেই জাহান্নামে যাবে। 8 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিধর্মীদের কালচার যারা গ্রহণ করে, যারা বিধর্মীদের কালচার মোতাবেক চলে তারা জাহান্নামী হবে। আজকে আমাদের মা বোনেরা বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কালচার বেশি গ্রহণ করছে, ইন্ডিয়ান অর্থাৎ মুশরিকদের কালচার গ্রহণ করছে। হিন্দুরা যেই জামা পরে এই জামা পরতে চায়, হিন্দুরা যেই জুতা পরে সেই জুতা পরতে চায়, এদেরকে আদর্শ মানে। আদর্শ মানবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, আপনার আদর্শ হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনার আদর্শ হবে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, এদেরকে আদর্শ মানবেন, এদের সাথে মিলিয়ে চলবেন। 9 নম্বর, অহংকার করা, অহংকার করা যাবে না। সাবধান, একটু সুন্দরী হলে এত অহংকার তার কাছে কেউ কথাই বলতে পারে না। এই রূপ এই সৌন্দর্য ঠোকায় যাবে, মনে রাখবেন। আপনার মতো কত সুন্দরী মেয়েরা যাদের জন্য রাজা বাদশারা পাগল ছিল মাটির সাথে মিশে গেছে, পোকার কামড়ে খাদ্য রূপান্তরিত হয়েছে, এত অহংকার করেন, এই রূপ আপনার থাকবে না। সাবধান করে দিচ্ছি, আপনার মঙ্গলের জন্যই বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে ঢুকতে পারবে না। হে বোন, সবাইকে তো আল্লাহ তাআলাই বানিয়েছে, তাহলে আপনি অহংকার কেন করবেন? 10 নম্বর, স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। যেসব নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয়ে চলে তারা জাহান্নামে যাবে। সাবধান, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন, স্বামীকে ভালোবাসা দিবেন, স্বামীর ভালো রাখার ভালো ভালো খাবার করে খাওয়াবেন, পরিপাটি হয়ে স্বামীর সামনে গিয়ে দাঁড়াবেন, স্বামীর মন যেন খুশি হয় ওই রকম কাজ করবেন। 11 নম্বর, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা কখনোই বলবেন না। মিথ্যা কথা যারা বলে অবশ্যই জাহান্নামে যাবে, যারা মিথ্যা কথা বলে তারা কখনোই জান্নাতে ঢুকতে পারবে না। মন্দ নামে ডাকা, কখনো কাউকে ব্যঙ্গ করে ডাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান হে ইমানদারগণ, নেক পুরুষেরা একে অপরকে মৎসনা করো না বা মন্দ নামে ডাকিও না। সাবধান, মন্দ নামে ডাকলে যদি এই অবস্থায় তোমার মৃত্যু হয় তাহলে জাহান্নামে প্রবেশ করবে। এরপরও গীবতের কথা বলা হয়েছে, গীবত করা যাবে না। যারা গীবত করে মৃত মায়ের গোশত খাওয়ার সমান তুলনা করা হয়েছে। মা বোনেরা সাবধান, কখনো গীবত করবেন না, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, এরপরে পর্দায় চলবেন।
যদি আপনি এই কাজগুলো করেন আর এই 15টি কাজ যদি পরিহার করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিবেন। দেহের মধ্যে উল্কি আঁকবেন না, কখনো ব্রু প্লাক করবেন না, কপালে টিপ দিবেন না, এইগুলো থেকে বেঁচে থাকবেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাফ করে দিন এবং জান্নাতে।